নমস্কাৰ শৈক্ষিক টাইমলাইনলৈ আদৰণি জনাইছো লকডাউনৰ প্ৰভাৱত ছাত্ৰ-ছাত্ৰীসকল প্ৰভাৱিত হৈছে এই প্ৰভাৱৰ পৰা কিছু পৰিমাণে সকাহ পাব পৰাকৈ আমি ছাত্ৰ-ছাত্ৰীসকলক কিছু আলোচনাধৰ্মী শৈক্ষিক কথা-বতৰা আগবঢ়াই আহিছো আমি আজি হাইস্কুলৰ ছাত্ৰ-ছাত্ৰীসকলৰ প্ৰতি বিজ্ঞান বিষয়ত কিছু কথা আলোচনা আগবঢ়াম আলোচনা আগবঢ়াইছে নগাঁৱৰ বিজিত দাসে বিজিত দাসে কম্পিউটাৰ ছায়েন্সত বিটেক ডিগ্ৰী গ্ৰহণ কৰাৰ উপৰিও শৈক্ষিক বিষয়ত এটা ইউটিউব চেনেল চলাই আছে আহকচোন আলোচনাত অংশ লওঁ ছাত্ৰ ছাত্ৰীসকল নমস্কাৰ মোৰ নাম বিজিত দাস মই তোমালোকক বিজ্ঞানৰ অনুপৰমাণুৰ ওপৰত এটা ধাৰণা দিব ওলাইছো অনু আৰু পৰমাণু কি আমি আমাৰ চাৰিওফালে যিমান পদাৰ্থ দেখা পাওঁ সেই পদাৰ্থবিলাকৰ একেবাৰে ক্ষুদ্ৰতম অৱস্থাটো কেনেকুৱা হ'ব তোমালোকে কল্পনা কৰাচোন এটা পদাৰ্থক যদি আমি ভাঙি ভাঙি এনেকুৱা এটা অৱস্থা পাই যাওঁ য'ৰ পৰা পদাৰ্থটোক আৰু ভাঙিব নোৱাৰি সেই অৱস্থাটোৱে হৈছে পৰমাণু সকলোবিলাক পদাৰ্থৰে পৰমাণুৰ দ্বাৰাই গঠিত হয় দুটা বা ততোধিক পৰমাণু লগ লাগি এটা অনুগঠন হয় এই অণু আৰু পৰমাণু গঠনটো কেনেকুৱা হ'ব গঠনৰ ওপৰতো মই এতিয়া তোমালোকক আলোচনা কৰিম পৰমাণুবিলাকক আৰু ক্ষুদ্ৰতম অৱস্থালৈ ভাঙিব নোৱাৰি বুলি যিটো ধাৰণা কৰিছিল সেই ধাৰণাটো পিছত ভুল বুলি প্ৰমাণিত হৈছিল পৰমাণুৰ গঠনৰ ওপৰত বহুতে মন্তব্য কৰিছিল ডেল্টনে পৰমাণুবাদৰ তত্ত্ব আৱিষ্কাৰ কৰিছিল ৰাডাৰফোর্ড থমছন নীলবোৰ এনেকে বহুত বিজ্ঞানীয়ে পৰমাণুৰ গঠনৰ ওপৰত অধ্যয়ন চলাইছিল প্ৰথম যেতিয়া থমছনে পৰমাণুবাদৰ তত্ত্ব আগবঢ়াইছিল তেতিয়া তেওঁ কৈছিল যে পৰমাণুবিলাক হৈছে ধনাত্মক আধানযুক্ত একোটা আহিত গোলক আৰু ইলেক্ট্ৰনবিলাক তাৰ ভিতৰত সোমাই থাকে এতিয়া ইলেক্ট্ৰন কি ইলেক্ট্ৰন প্ৰটন এইবোৰ আৱিষ্কাৰ হ'ল পিছত যেতিয়া পৰমাণুটোৱে আটাইতকৈ ক্ষুদ্ৰতম অৱস্থা বুলি ভুল প্ৰমাণিত হ'ল মানে পৰমাণুৱে আটাইতকৈ ক্ষুদ্ৰতম অৱস্থা নহয় ইও আৰু কিবা কণাৰেহে গঠিত সেই কণাবোৰ হৈছে ইলেক্ট্ৰন প্ৰটন আৰু নিউট্ৰন তাৰমানে আমি এতিয়া কি গম পালো পৰমাণুৱে আটাইতকৈ পদাৰ্থ এটাৰ ক্ষুদ্ৰতম অৱস্থা নহয় ইও ইলেক্ট্ৰন প্ৰটন আৰু নিউট্ৰন নামৰ কিছুমান কণাৰ দ্বাৰাহে গঠিত ইলেক্ট্ৰন হৈছে ঋণাত্মক আধানযুক্ত কণা ইলেক্ট্ৰন ঋণাত্মক আধানযুক্ত প্ৰটন ধনাত্মক আধানযুক্ত কণা আৰু নিউটন আধান নাই নিউট্ৰেল ই ধনাত্মকো নহয় ঋণাত্মকো নহয় নিউট্ৰেল কিন্তু ইয়াৰ ভৰ আছে ইলেক্ট্ৰন প্ৰটনৰ নিচিনাকৈ নিউটনৰো ভৰ আছে এতিয়া পৰমাণুৰ গঠনৰ বিষয়ে মই ব্যাখ্যা আগবঢ়াওঁ নীলবোৰৰ একেবাৰে শেষত নীলবোৰৰ ব্যাখ্যাটোৱে কওঁ সৌৰজগতখনৰ গঠনৰ নিচিনাকৈ মাজত সৌৰজগতখনত যেনেকৈ মাজত সূৰ্যটো থাকে পৰমাণু এটাৰ মাজত নিউক্লিয়াছ এটা থাকে এতিয়া নিউক্লিয়াছ কি প্ৰটন আৰু নিউট্ৰনক একেলগে নিউক্লিয়াছ বুলি কোৱা হয় মানে প্ৰটন আৰু নিউট্ৰন পৰমাণুটোৰ নিউক্লিয়াছত থোপ খাই থাকে আৰু ইলেক্ট্ৰনবিলাক বিভিন্ন কক্ষপথত এনেকৈ বিভিন্ন কক্ষপথত এনেকৈ ঘূৰি থাকে এইবিলাকক চেল বুলিও কোৱা হয় আৰু ইহঁতৰ নামো আছে প্ৰথম খোলটো খোল বা চেল বুলি কোৱা হয় প্ৰথম খোলটোৰ নাম কে এইটো এল তাৰপিছত এম তাৰপিছত এন এনেকৈ ইলেক্ট্ৰনবিলাক
ইয়াত ঘুরি থাকে প্রোটন আর নিউটন এটা থুপ খাই থাকে আর প্রোটন আর নিউটনের যেটা ভর সেই ভরটুকে পরমাণুটির ভর বলে কোয়া হয় অনু আর পরমাণু কি তোমাদের গম পালা এটা মই উদাহরণ তোমাকে বুঝাই দিম হাইড্রোজেন অনুবিলাক হৈছে হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন এইবিলাক হৈছে পরমাণু আর সেই পরমাণুরে দুই বা ততোধিক পরমাণু লগ লাগি এটা অণু গঠন হয় এতিয়া চোৱা হাইড্রোজেন ইয়াক এইচ আখরে বুঝা হয় হাইড্রোজেনক এইচ আখরে বুঝা হয় এটো হৈছে এটা হাইড্রোজেনৰ পরমাণু অকল হাইড্রোজেন থাকিলে আমি গম পাম এটা হাইড্রোজেন এটা পরমাণু হাইড্রোজেন নিজে যদি হাইড্রোজেনের দুটা পরমাণু লগ লাগে এইচ প্লাস এইচ লগ লাগে দুটা পরমাণু তেতিয়া সি এটা হাইড্রোজেনের অণু হয় এইচ টু যদি লিখা থাকে তেতিয়া আমি গম পাম এটা হাইড্রোজেনের এটা অণু অক্সিজেনের সংকেত ও অকল ও লিখা থাকিলে গম পাম এটা অক্সিজেনের এটা পরমাণু আর অক্সিজেন নিজে যদি দুটা পরমাণু লগ লাগি থাকে তেতিয়া এটা অণু হয় আর ইহতক দ্বি পারমাণবিক অণু বলেও কব পারি মানে নিজরে দুটা পরমাণু লগ হয়ে এটা অণু হয়ে থাকে আকৌ হাইড্রোজেন আর অক্সিজেন যদি লগ লাগে হাইড্রোজেন যদি দুটা আর অক্সিজেন এটা লগ লাগে এটু হল এইচ টু ও পানির সংকেত আমি যে পানি খোৱা পানি পানির সংকেত হৈছে এইচ টু ও মানে পানি কেনেকৈ গঠন হয় হাইড্রোজেনের দুটা পরমাণু আর অক্সিজেনের এটা পরমাণু লগ লাগি পানির এটা অণু গঠন হয় এইচ টু ও টু এটা অণু ইয়াত হাইড্রোজেনের দুটা পরমাণু আছে আর অক্সিজেনের এটা পরমাণু আছে ঠিক সেইদরে কার্বন ডাই অক্সাইড আমি ব্যবহার করে থাকা বস্তু সকল কার্বন ডাই অক্সাইড সি ও টু মানে বায়ুমণ্ডলত থাকে কার্বন ডাই অক্সাইড ইয়াত এটো সি টু হৈছে কার্বনের সংকেত ইয়াত কার্বন আছে কার্বনের পরমাণু আছে এটা আর অক্সিজেনের পরমাণু আছে দুটা তার মানে এটা কার্বন আর দুটা অক্সিজেন মিলি এটা কার্বন ডাই অক্সাইডের অণু গঠন হয়েছে তারপর সি এইচ ফোর এটা আমার এটা হচ্ছে গ্যাস এটা সি এইচ ফোর মিথেন যেটা আমার রন্ধন গ্যাসত যেটা গ্যাস এটা মিথেন ইথেন প্রোপেন মিথেন থাকে অ্যাকচুয়ালি মিথেন গ্যাসরও আমি ব্যবহার করো ইন্ধন হিসাবে ব্যবহার করো রন্ধন গ্যাসত ইথেন প্রোপেন থাকে ইয়ারে কার্বনরে যৌগ এটা এই মিথেন গ্যাস কার্বনের এটা পরমাণু আর হাইড্রোজেনের চারিটা পরমাণু লগ লাগি মিথেন গঠন হয় আমি দেখিল আমি চারিওফালে যান বস্তু ব্যবহার করে থাকো যান পদার্থ ব্যবহার করে থাকো সকলবিল পরমাণুরে গঠিত আর তেনকা পরমাণু লগ লাগি অণু গঠন হয়েছে আর তেনকা বহুত অণু লগ লাগিহে আমি পদার্থ এটা পাও এটা সি এইচ ফোর মানে মিথেন এটা মিথেন এটা মিথেনের অণু আমি যেতিয়া রন্ধনত গ্যাস ব্যবহার করো তো বহুত হাজার হাজার লাখ লাখ মিথেন গ্যাস আমি জ্বলাই দিও মানে কিন্তু অণুটো হব এটুয়ে এটা অণু এটা আমি এখানে গম পালো এতিয়া হাইড্রোজেন বলিলে ইয়ার গঠনটো মই হাইড্রোজেনের গঠন এটা আঁকি দেখাও হাইড্রোজেনের গঠনটো কেনেকুৱা সকল পরমাণুর গঠন এনেকুৱা একই টাইপের সৌর জগতখনের নিচিনা মই কলো যে মাজত নিউক্লিয়াস থাকে আর ইলেকট্রন বিলাক তার চারিওফালে ঘুরি থাকে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা হয়েছে ওয়ান গতিকে পারমাণবিক সংখ্যা কি এটা আহিলে পারমাণবিক সংখ্যা হয়েছে মৌল এটার প্রটনের সংখ্যাকে তার পারমাণবিক সংখ্যা বলে কয় হাইড্রোজেনক তারমানে এটা প্রটন থাকে সেখানে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা ওয়ান
এইটো নিউক্লিয়াসটো নিউক্লিয়াসত থাকিব হাইড্রোজেন প্রথম থাকিব এটা হাইড্রোজেনে কিন্তু নিউট্রন না থাকে আর ইলেকট্রন প্রোটন আর ইলেকট্রনের সংখ্যা সমানে থাকে ইলেকট্রনের সংখ্যাও ওয়ান তার মানে হাইড্রোজেনের গঠন এইটুই এইটুই হচ্ছে হাইড্রোজেনের গঠন মাজত এইটো নিউক্লিয়াস নিউক্লিয়াস মানে নিউক্লিয়াসত প্রোটন আর নিউট্রন থাকে আর ইলেকট্রনটো কক্ষপথৰ চাৰিওফালে ঘূৰি থাকে এতিয়া যেহেতু ইয়াৰ পাৰমাণৱিক সংখ্যা ওৱান তাৰ মানে প্ৰটনৰ সংখ্যা ওৱান তাৰ ইলেক্ট্ৰনৰ সংখ্যাও হব ওৱান আৰু যিহেতু ইলেক্ট্ৰন আৰু প্ৰটন সমান সমান আছে ইলেক্ট্ৰন আৰু প্ৰটন সমান এটা এটা ইলেক্ট্ৰন এটা প্ৰটন এটা ইলেক্ট্ৰনটো ঋণাত্মক আধানযুক্ত প্ৰটনটো ধনাত্মক আধানযুক্ত যেতিয়া সমান সমান ধনাত্মক আধান আৰু ঋণাত্মক আধান সমান হব তেতিয়া নিউট্রেল হয় কি মানে ধনাত্মক ভাবেও আহিত নহয় ঋণাত্মক ভাবেও আহিত নহয় সেখানে ই নিউট্রেল এইটো হচ্ছে হাইড্রোজেনের গঠন এটা বেলেগ এটা পরমাণু লং অক্সিজেন অক্সিজেনের পারমাণবিক সংখ্যা আট এ অক্সিজেনটোর গঠন কেনেকুৱা হব চোৱা ইয়াত এটা নিয়ম আছে মই ইমান ডিটেইলছত নকওঁ তোমালোকক এতিয়া মই অলপ ধাৰণাটোহে দিছো অক্সিজেনৰ পাৰমাণৱিক সংখ্যা আঠ ইয়াতে প্ৰটনৰ সংখ্যাও আঠ হব ইলেক্ট্ৰনৰ সংখ্যাও আঠ হব এতিয়া প্ৰটনটো আৰু প্ৰটনটো আৰু নিউট্ৰনটো নিউক্লিয়াছতে টোপ খাই থাকিব ইলেক্ট্ৰনটো ইয়াৰ চাৰিওফালে ঘূৰি থাকিব ঘূৰোতে প্ৰথম কক্ষবিলাকে থাকিব এনেকুৱা ধৰণৰ কক্ষবিলাক থাকিব হাইড্ৰজেনৰ ক্ষেত্ৰত এটা ইলেক্ট্ৰন আছিলে কাৰণে তাৰ এটাই কক্ষ ইয়াত কক্ষবিলাক কেনেকুৱা হব কক্ষবিলাক চোৱা প্ৰথম কক্ষটো দুটাতকৈ বেছি ইলেক্ট্ৰন নাথাকে দুটা থাকিব নোৱাৰে তাৰমানে নিয়ম আছে প্ৰথম কক্ষটো দুটাতকৈ বেছি ইলেক্ট্ৰন থাকিব নোৱাৰে আৰু দ্বিতীয়টোত মানে শেষৰটোত আঠটাতকৈ বেছি ইলেক্ট্ৰন থাকিব নোৱাৰে ইয়াত প্ৰথমটো দুটা দি দিলো মেক্সিমাম তাৰপিছতো থাকিব ছয়টা ছয় দুই আঠ তার মানে প্রথম কক্ষটোত দুটা ইলেকট্রন থাকিব দ্বিতীয় কক্ষটোত ছয়টা ইলেকট্রন থাকিব এক দুই তিন চারি পাঁচ ছয় এটি হয়েছে অক্সিজেনের গঠন এই যে ইলেকট্রন বিলাক ঘুরি থাকে প্রথম বিলাক কিন্তু কতো না যায় প্রথম বিলাক ইয়াতে থাকে প্রথম বিলাক কতো যাব নোৱাৰে এতিয়া তোমালোকৰ মনত চাগে আহিছে অক্সিজেনৰ গঠনটো এনেকুৱা হাইড্ৰজেনৰ গঠন প্ৰত্যেক পৰমাণুৰ গঠন তেনে বেলেগ বেলেগ তেনেহলে যৌগ এটা যেতিয়া গঠন হয় যৌগবিলাক যৌগ মানে কি আকৌ দুটা বেলেগ বেলেগ পৰমাণু দুটা বেলেগ বেলেগ অণু লগ লাগি একোটা যৌগ গঠন হয় এন এ চি এল সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম ক্লোরাইড এইটো কাৰ সংকেত জানানে আমি যিটো নিমখ খাওঁ যে নিমখৰ সংকেতটো হৈছে এইটো সোডিয়াম ক্লোরাইড তাৰমানে সোডিয়াম আৰু ক্লোরিনটো হৈছে এইটো চি এল টো হৈছে ক্লোরিন সোডিয়ামটো এটা বেলেগ পৰমাণু ক্লোরিনটো এটা বেলেগ পৰমাণু এই দুইটা পৰমাণু লগ লাগি সোডিয়াম ক্লোরাইড গঠন হৈছে এইটো কেনেকৈ গঠন হয় সোডিয়ামৰো বেলেগ গঠন আছে ক্লোৰিনৰো বেলেগ গঠন আছে এই দুইটা মিলি কেনেকে সোডিয়াম ক্লোৰাইড গঠন হয় সেইটো বিষয়ে জানিবলৈ তোমালোক চাগৈ নিশ্চয় এতিয়া আগ্ৰহী হৈছা সেইটো কথাও কওঁ সোডিয়ামৰ পাৰমাণৱিক সংখ্যা হৈছে এঘাৰ আৰু ক্লোৰিনৰ পাৰমাণৱিক সংখ্যা হৈছে সোতৰ সোডিয়ামৰ পাৰমাণৱিক সংখ্যা এঘাৰ মানে ইয়াত ইলেক্ট্ৰনো থাকিব এঘাৰটা প্ৰটন থাকিব এঘাৰটা ইলেক্ট্ৰনক আকৌ ই নিগেটিভ আখৰেৰে লিখা হয় মই এইবাৰ এনেকৈ লিখিছো প্ৰটনক পি পি প্লাছ আখৰেৰে লিখা হয় ইটো নিগেটিভ মানে ঋণাত্মক আধান পি প্লাছ মানে ধনাত্মক আধান সমান সমান ইলেক্ট্ৰন প্ৰটন থাকিব আৰু ক্লোৰিনতো ইলেক্ট্ৰন থাকিব
সোতৰটা প্ৰথম থাকিব সোতৰটা এতিয়া মই সোডিয়ামৰ প্ৰথমটো ৰাখো সোডিয়ামৰ প্ৰথম কুলটোত থাকিব দুটা ইলেক্ট্ৰন তাৰ পিছৰ কুলটোত থাকিব সাতটা प्रथम फुल তাহলে প্রথম ফুলটো দুটাতকে বেশি ইলেকট্রন না থাকে দ্বিতীয় ফুলটো আটটাতকে বেশি ইলেকট্রন থাকিব নোৱাৰে তার পিছৰ নম্বৰ ফুলটো ১৮টাতকে বেশি থাকিব নোৱাৰে এটা এৰুত চাওঁ ক্লোৰিনৰ প্ৰথম ফুলটো থাকিব দুটা দ্বিতীয় ফুলটো থাকিব সাতটা আটটা তার পিছৰ ফুলটো থাকিব সাতটা তিনি চাৰি পাঁচ ছয় সাত পরমাণুবুরে সদায় যে বাহির কক্ষ সদায় ইলেকট্রন আটটা হয়ে থাকা বিচার এই অক্টেট হওয়া বলে কয় বাহির কক্ষ সদায় আটটা ইলেকট্রনে পরিপূর্ণ হয়ে থাকবে বিচার আটটা ইলেকট্রন পরিপূর্ণ হয়ে থাকবে তাহলে ইয়ার বাহির কক্ষ আছে এটা ইলেকট্রন আর ইয়ার বাহির কক্ষ আছে এই বহির কক্ষ হচ্ছে সাতটা ইলেকট্রন ক্লোরিনের বাহির সাতটা আছে আর সোডিয়ামর বাহির আছে এটা গতি ইহতে কি হব কাবাক ইলেকট্রন দিও নাকি কাবাক ইলেকট্রন লও নাকি এনেকা কই থাকিব কোবা ইলেকট্রনটা লব পারি নাকি মানে সদায় ইহতে সুস্থির হয়ে না থাকে যেতিয়া লাগে বাহির কক্ষ আটটা ইলেকট্রন না পায় তেতিয়া লাগে ইহতে সুস্থির হয়ে না থাকে আটটা ইলেকট্রন পোৱাৰ পিছতে ইহতে সুস্থির হয় এটা চাও ইয়ার বাহির কক্ষ আছে এটা ইলেকট্রন গতি ই কোবার পর আর সাতটা ইলেকট্রন লব পাৰি নেকি চাই থাকিব বা যদি এ এটা ইলেকট্রন থাকাটো ইয়াক অতৰাই দিব পাৰি তেতিয়া এটোৱে হব ইয়াৰ বহিঃকক্ষ এটোৱে হব এটোতো আঠটা ইলেকট্রনে পৰিপূৰ্ণ হৈ আছে গতিকে ইয়াক এৰি দিব পাৰি নেকি সেইটো চাব এতিয়া চাম ই সাতটা ইলেকট্রন লোৱাতকে এটা ইলেকট্রন এৰি দিবলৈ সহজ হব আৰু ইয়াৰ বহিঃকক্ষত আছে সাতটা ইলেকট্রন গতিকে ই এটা ইলেকট্রন গ্ৰহণ কৰিবলৈ সহজ হব যেতিয়া সোডিয়াম আৰু ক্লোৰিয়াম ক্লোৰিন ওচৰা ওচৰিকে ঘূৰি থাকিব পৰমাণু দুটা তেতিয়া কি হব সোডিয়ামৰ এটা ইলেকট্ৰন এই ইলেকট্ৰনটো ইয়াক দি দিব দি দিলে এই ইলেকট্ৰনটো কমি গল না কমি গলে এইটো এটা বহিঃকক্ষ হল ই এটা সুস্থিৰ হব আৰু ইয়াত এটা ইলেকট্ৰন আহি গলে এইটো আঠটা ইলেকট্ৰন হৈ যাব এটা ইউ সুস্থিৰ হব এই ইলেকট্ৰনটো তাৰমানে ইয়ালে গুচি গল গুচি গৈ ইউ এটা সুস্থির ইলেকট্রনীয় বিন্যাস গঠন করিলে ইউ এটা সুস্থির ইলেকট্রনীয় বিন্যাস গঠন করিলে করে দুইটা লগ লাগি এটা যৌগ হয়ে থাকিব দুইটা এই নিজে কিন্তু দুইটা লগ লাগি যাব লগ লাগি রাসায়নিক মানে মানে বান্ধনীরে বান্ধ খাই ইহতি একলগ হয়ে এটা যৌগ গঠন করিব এতিয়া ইলেকট্রন যে ইয়ার পর এটা কমি গল মানে সোডিয়ামে এটা ইলেকট্রন ইয়াক দি দিয়া নাই জানো ইয়াত ইলেকট্রন আছিল এগারোটা ই এটা ইলেকট্রন মাইনাস হয়ে গেল হলে ইলেকট্রন হয়ে যাব দশটা এনে প্রথমটো এগারোটা আছিলে ইলেকট্রনের প্রথমত অবস্থা এগারোটা আছিলে এটা ইলেকট্রন ইয়াক যেটা দি দিলে ই এটা ইলেকট্রন কমি গল তাৰমানে দশটা হয়ে গেল আকৌ ইয়াক ইলেকট্রন প্রথম অবস্থা সোতরটা আছিলে প্রথমে সোতরটা আছিলে এটা ইলেকট্রন যদি ইয়াক দি দিলে ইয়াক এটা ইলেকট্রন বাঢ়ি গল তাৰমানে ইলেকট্রন হল ১৮টা সোডিয়ামৰ এটা ইলেকট্রন কমি গল আৰু ক্লোৰিনৰ এটা ইলেকট্রন বাঢ়ি গল সোডিয়ামৰ যেতিয়া এটা ইলেকট্রন কমি গল এটা ঋণাত্মক আধান কমি গল এটা ঋণাত্মক আধান কমি যোৱাৰ লগে লগে এটা ধনাত্মক আধান বেছি হৈ গল ইয়াত এটা ধনাত্মক আধান বাঢ়ি গল মানে প্ৰটন আছে এগারোটা ইলেকট্রন আছে দশটা এটা ধনাত্মক আধান বেছি আছে তাৰমানে ই ধনাত্মক ভাৱে আহিত হৈ আছে এন এ প্লাছ ই এতিয়া ধনাত্মকভাৱে আহিত হল প্ৰথম অৱস্থাত ই নিউট্ৰেল আছিলে আৰু ক্লোৰিনে যেতিয়া এটা ইলেকট্ৰন লৈ ললে ইয়াত এটা ইলেকট্ৰন বাঢ়ি গল মানে প্ৰটন আছিলে ১৭টা ইলেকট্ৰন এটা বাঢ়ি ১৮টা আহি গল মানে ই ঋণাত্মক আধান এটা বেছি হৈ আছে তাৰমানে ই ঋণাত্মকভাৱে আহিত হল
ইহতকে আহিত হওয়া বলে কয় হয় এনে প্লাস সিএল মাইনাস এনেক আহিত হওয়ার পিছত হে এটা ই ধনাত্মক ভাবে আহিত হল ঋণাত্মক ভাবে আহিত হল ইহতর মাজতে আকর্ষণ আকর্ষণী বল লাভ করলে পজিটিভ আর নেগেটিভ আকর্ষণী বলে ইহতক দুইটাকে এনেকে ধরে রাখবলে রাসায়নিক বল এটা লাভ করলে আর এনেকে যৌগ গঠন হয়। আজি মই পরমাণুর অনু পরমাণু কি যৌগ কি এ বিষয়ে কলো তোমালোকে নিশ্চয় বুঝি পাইছা। পরমাণুর গঠন সম্পর্কেও কলো তোমালোকে বেশি জানিব বিচাৰিলে মোর একটা ইউটিউব চ্যানেল আছে মই সদায় ভিডিও আপলোড করে আছো ক্লাস 9-10 চ্যানেল তো তোমালোকে সাবলে নেপাহরিবা। চ্যানেলটির নাম হয়েছে স্টাডি উইথ ডিজিট চ্যানেলটির নাম লিখে দিছো স্টাডি উইথ ডিজিট মোৰ এই চ্যানেলটো চাবা মই ডেইলি বিজ্ঞান আর গণিতৰ মই প্ৰবলেম সলভ কৰাই আছো মানে 9-10 চেপ্টাৰৰ ওপৰত মই ডিসকাস কৰি আছো। ঠিক আছে আজিলৈ এইখিনিতে এৰিছো ধন্যবাদ। চাই থাকক টাইমলাইনক যদি ফেসবুকত চাই আছে পেজটো লাইক আৰু ফলো কৰক আৰু যদি ইউটিউবত চাই আছে সাবস্ক্রাইব কৰিবলৈ নাপাহৰিব। ধন্যবাদ।